সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমার নাজমুন নাহার কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য, যা বাঙালিদের খুব প্রিয় একটি খাবার। আসছে কোরবানির ঈদে নতুন গৃহিণীদের খুবই উপকারী আসবে এই রান্না। আজকে আমরা তৈরি করে দেখাবো গরুর ভুঁড়ি কীভাবে রান্না করতে হয়, মানে আমি যেভাবে গরুর ভুঁড়িটা রান্না করি। এই যে দেখুন, আমরা গরুর ভুঁড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। গরুর ভুঁড়ি কিন্তু ছোট ছোট করে কেটেই ভালো লাগে। এই যে দেখুন, এরকম করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এখানে গরুর ভুঁড়ি নিয়েছি, আপনারা ইচ্ছে করলে খাসির ভুঁড়িও নিতে পারেন। তো এর মধ্যে আমরা একে একে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি আছে, এই জন্য 2 টেবিল চামচ করে আমরা সব মশলা দিয়ে দিব। ধনা গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিব যে যার স্বাদ মতো। আর এখানে দিয়ে দিয়েছি 6-7টি আস্ত গোটা রসুন। এই গোটা রসুনগুলো কিন্তু ভুঁড়ির মধ্যে থেকে তুলে খেতে খুবই মজা লাগে, আপনারা রান্না করে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তবে গোটা রসুনের সাথে আস্ত কিছু কোয়া রসুনও খুলে খুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ উঁচু করে পেঁয়াজ। আর দিচ্ছি 4 টেবিল চামচ রসুন বাটা। আর দিচ্ছি 5 টেবিল চামচ আদা বাটা। মশলাটা একটু বেশি করে দিলে মাখা মাখা হয়ে থাকে, খেতে খুব ভালো লাগে। 10-12টি দারচিনি দিলাম 1 ইঞ্চি সাইজের, আর 14-15টার মতো শুকনা মরিচ। আর দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আর দিচ্ছি 1 টেবিল চামচ কালো গোলমরিচ। আর দিচ্ছি 14-15টার মতো লং। আর দিচ্ছি 10-12টা সবুজ এলাচ। ভুঁড়ির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মশলা লাগে। আর দিলাম 3টা কালো বড় এলাচ, 5টা তেজপাতা দিয়ে দিলাম আস্ত। আর দিচ্ছি সরিষার তেল। ভুঁড়ির মধ্যে কিন্তু অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরিষার তেলের একটা স্মেল আছে যেটা ভুঁড়ির সঙ্গে ভুঁড়ির গন্ধটাকে দূর করতে সাহায্য করবে। আর দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। 4 কাপ পানি দিয়ে আমরা চুলায় বসিয়ে দেব। এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু মিশিয়ে দিয়ে আমরা চুলায় জাল ধরিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় আমরা এই ভুঁড়িটাকে জাল দিয়ে সিদ্ধ করতে থাকব। এই পর্যায়ে কিন্তু জালটা একটু জোরে থাকবে, তারপর 4-5 মিনিট পর আমরা জালটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দিব, দিয়ে আবার ঢেকে রাখবো 30-35 মিনিটের জন্য। তো এখানে আমরা এই ফাঁকে কিছু আলু কুচি করে নিয়েছি। গোল গোল লাল আলুগুলোকে আমরা খোসাসহই কুচি করে, এই যে এরকম করে কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি। এগুলো ভুঁড়ির মধ্যে দিয়ে রান্না করব। তো আমরা 35 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি চেক করে দেখেছি ভুঁড়িগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তবে আমি আর একটু সিদ্ধ করব। আরও কিছুক্ষণ সিদ্ধ করলে এটা আর একটু ভালো হবে, মাখামাখা হবে। তো আমি আবার 10-15 মিনিটের জন্য অপেক্ষা করছি। তো তার আগে আমরা এই যে রসুনগুলোকে তুলে নিব, কারণ রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এর চেয়ে বেশি সিদ্ধ করতে গেলে রসুনগুলো ভেঙে যাবে, তখন আর রসুনগুলোকে খাওয়ার জন্য আলাদাভাবে পাওয়া যাবে না, ভুঁড়ির সঙ্গে মিশে যাবে। এই জন্য আমরা রসুনগুলোকে এক সাইডে তুলে রেখে দিলাম, দিয়ে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভুঁড়িটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে দিয়ে আমরা এখন ঢেকে দিচ্ছি। তো ফিরে আসছি আবার 15 মিনিট পর। এর মধ্যে আমি কিন্তু কয়েকবার চেক করে দেখেছি, নেড়ে চেড়ে দিয়েছি। তো দেখুন তেলটা একেবারে স্বচ্ছভাবে উপরে ভেসে এসেছে, এই যে দেখুন
ভুঁড়িটা এবার একেবারে সিদ্ধ হয়ে গেছে আর নিচে কোনো পানি নাই। এখন আমরা ভুঁড়ির এই কড়াইটা পাশের চুলায় দিয়ে খুব লো ফ্লেমে দিয়ে কষাতে থাকব, আর এই চুলায় আমরা আলুটা ভেজে নিব। তো আমরা এখন চলে যাব আলাদা একটা কড়াইয়ে, তেল গরম করে নিব সরিষার। এর মধ্যে আমি 3 টুকরা দারচিনি, 8-10টা গোলমরিচ, আর 4টা লং, 1টা বড় এলাচ, 3টা সবুজ এলাচ, 1 টেবিল চামচ জিরা আস্ত, আর 1টা তেজপাতা, আর 4-5টা শুকনো মরিচ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটা গরম হলে। তো এগুলো যখন সব কিছু একসঙ্গে ফুটে উঠে সুন্দর একটা স্মেল ছড়াবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা কিন্তু এর মধ্যে ওই যে কুচি করে রেখেছিলাম যে আলু, সে আলুটা দিয়ে দিব। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু খুব ভালো করে পানি ঝরিয়ে রাখতে হবে, যেন কোনো পানি এর মধ্যে না থাকে, তাহলে খুব সুন্দরভাবে আলুটা ভাজা ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে আলু ভাজার সময় কিন্তু কোনো ঢাকনা দিবেন না, তাহলে আলুটা খুব বেশি নরম হয়ে যাবে, ভাজা ভাজা হবে না। তো এই পর্যায়ে আমরা 1 টেবিল চামচ লবণ, আর 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব এর মধ্যে আদা রসুন বাটা। তো আমরা এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে ভাজতে থাকব। এ পর্যায়ে খুব বেশি তেল দেওয়ার দরকার নাই ভুঁড়ির মধ্যে, কারণ ভুঁড়িতে প্রচুর পরিমাণ তেল আছে, এই জন্য আলু ভাজার সময় খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। আলুটা খুব ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচের গন্ধটা কিন্তু আলুর মধ্যে মিশে খুব ভালো একটা স্মেল ছড়াবে, চেষ্টা করবেন দিতে। এখন আমরা ওই যে কষিয়ে রেখেছিলাম যে ভুঁড়িটা, সেই ভুঁড়িটা কিন্তু পাশের চুলায় এতক্ষণ ধরে খুব আস্তে করে মিডিয়াম লোতে দিয়ে আমি ভুঁড়িটাকে জাল করতেছিলাম। তো জাল করে দেখুন কি সুন্দর কালার এসেছে। তো ওখান থেকে আমি বেশি অর্ধেক ভুঁড়িটাই এই আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা আবার কষাতে থাকব। ভুঁড়ি তো সবাই রান্না করে যে যার মতো করে, তবে এক একজনের হাতের টেস্ট এক এক রকম হয়। মশলা কিন্তু আমরা সবাই একই রকমই প্রায় ইউজ করি, কিন্তু এক একজনের ভুঁড়ির রান্নার টেস্ট এক এক রকম হয়। এটা হচ্ছে যে আসলে ভুঁড়ি রান্না করার বা ভুঁড়ি কষানোর উপরেই এই টেস্টটা বেশি নির্ভর করে। তো আমরা এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। ভুঁড়ি কিন্তু একেবারে নরম ঝোলঝোল থাকলে ভালো লাগে না, একটু ভাজা ভাজাই ভালো লাগে। আবার একটু মশলা মাখামাখি হয়ে থাকবে। আমার কাছে এ পর্যায়ে মনে হয়েছে যে ভুঁড়ি একটু কম হয়েছে, এই জন্য আমি আর একটু ভুঁড়ি আলুর মধ্যে দিয়ে দিলাম, যাতে ভুঁড়ির পরিমাণটা একটু বেশি থাকে। তারপর আমরা এটাকে এখান থেকে তেজপাতাগুলোকে তুলে নিব। তেজপাতাগুলো বড় বড় হয়ে দেখা যাচ্ছে, দেখতে খুব একটা ভালো লাগতেছে না, এই জন্য আমরা তেজপাতাগুলো তুলে ফেলে দিব। ফেলে দিয়ে আমরা ভুঁড়িটাকে আবার ভাজতে থাকব। বেশ সময় নিয়ে এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে, খুব জোরে জ্বাল দেওয়া যাবে না, লো মিডিয়াম ফ্লেমে আমরা ভুঁড়িটাকে ভাজতে থাকব যতক্ষণ না পর্যন্ত এটা লালচে লালচে হয়ে আসে। আবার যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকমভাবেই ভুঁড়িটাকে ভেজে নেবেন। কেউ হয়তো নরম খেতে পছন্দ করে, কেউ হয়তো বেশি ভাজা খেতে পছন্দ করে। তো এখন আমরা ওই যে তুলে রেখেছিলাম যে রসুনগুলো, সেই রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে আবারও ভাজতে থাকব, এতে রসুনগুলো গরম হয়ে যাবে, ভাজা ভাজা হবে, নরম হবে, ভিতরটা জুসিও থাকবে, খুব মজা হয় এই রসুনটা খেতে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম একটু গরম মশলা হামানদিস্তায় থেতো করে দিয়ে দিলাম। লাস্টের এই জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা কিন্তু ভুঁড়ির সঙ্গে মিশে যেয়ে খুব ভালো একটা অ্যারোমা ছড়ায়।
খেতে খুবই ভালো লাগে তখন। এই যে দেখুন আমাদের ভুঁড়ি কিন্তু ভাজা শেষ। এই যে এরকম ভুঁড়ি লাল লাল করে ভাজা ভাজা হবে। এই পর্যায়ে আমরা চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন ভুঁড়িটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ধোয়া ওঠা গরম ভাতের সাথে শুধুমাত্র এই ভুঁড়ি আর কাঁচা পেঁয়াজ, আর কিছুই লাগবে না। ভুঁড়ি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় কিন্তু। আর ওই যে বাকি ভুঁড়িটুকু ছিল সেটা শুধু পেঁয়াজ বেরেস্তা করে একটু তেলের উপর পেঁয়াজ ছেড়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ভুঁড়িটুকুকে ঢেলে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে করে একটু ভাজা ভাজা করে তারপরে ওর মধ্যে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে ভেজে নামিয়ে নিতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এভাবে ভুঁড়ি রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।